প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের সর্বশেষ যে সম্পাদ্যটি আছে, সম্পাদ্য ৬, সেটি কিভাবে আঁকতে হয় দেখাবো। আমরা প্রথমেই দেখে নিই সম্পাদ্য ৬ কি বলা হয়েছে। সম্পাদ্য ৬ বলা আছে, সাধারণ নির্বাচনে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। ঠিক আছে, আমরা এই যে দুইটি তথ্য দেওয়া আছে, অতিভুজ ও অপর একটি বাহু, এই দুইটি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকবো সেটা আমরা দেখব। তাহলে দেখো, আমরা সাধারণ নির্বাচনে আমরা পেয়েছি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, সমকোণী ত্রিভুজটি আঁকতে হবে। এখন এই অতিভুজটির পরিমাণ কত সেটাও দেওয়া নাই, এবং কি অপর একটা বাহু কি সেটাও দেওয়া নাই। আমরা ধরে নিয়েছি, মনে করি একটি ত্রিভুজের অতিভুজ এ এবং অপর এক বাহু বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন দেখো, যেহেতু অতিভুজ, অতিভুজটা আমরা কাকে বলে সেটা জানতে হবে, অপর একটি বাহু কি সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি অতিভুজ কি সেটা চিনতে না পারি, না জানি, তাহলে আমরা কিন্তু এটা আঁকতে পারবো না। আমরা জানি যদি কোনো একটি ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ হয়, এবং তার বিপরীত, সমকোণের বিপরীতে যেই বাহুটি আছে সেটিকে কি বলা হয়, অতিভুজ বলা হয়। তাহলে দেখো, আমাদেরকে এই অতিভুজ এবং একটি বাহু দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমাদেরকে এটা আঁকতে হলে আমাদেরকে একটি অতিভুজ ও একটি অপর এক বাহু নিতে হবে। তাহলে সেজন্য আমরা প্রথমে কম্পাস রোলারের সাহায্যে আমরা প্রথমে কি করব, আমরা একটা বাহু এঁকে নিই। বাহুটা হলো, আমরা একটা বাহু নাম দিব পরে, আমরা আগে এঁকে নিই। আমরা একটা বাহু আঁকলাম এরকম করে, আর একটা, এটা মনে করো বাহু আঁকলাম। এখন আমরা অতিভুজ আঁকবো। এটা আমরা পরে নাম দিব, অতিভুজ, যেহেতু অতিভুজ আঁকবো এটা একটু বড় করে আঁকবো। ঠিক আছে, দেখো আমাদেরকে যে তত্ত্বগুলো দেওয়া হয়েছে সেখানে দুটা জিনিস, একটা হলো বাহু অতিভুজ, আর একটা হলো কি, একটা অতিভুজ এবং আবার একটা বাহু। তাহলে যেহেতু এখানে ছোট একটা রেখা দেখতে পাচ্ছি আর একটা বড় রেখা দেখতে পাচ্ছি, সেজন্য আমরা এই ছোটটার নাম দিব বি, ছোট হাতের বি দিয়ে দিই, এবং বড়টা যে লম্বা যেটা আছে সেটা আমরা নাম দিলাম এ। অর্থাৎ এটা কি, এটা হলো অতিভুজ, অতিভুজ এ, অপর বাহু বি। এখন এই দুটি তত্ত্ব দিয়ে আমাদেরকে এখন একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ আঁকতে হলে আমাদের প্রথমে যে কোনো একটি রশ্মি নিতে হবে। তাহলে আমরা একটা এই রোলারের সাহায্যে একটা এখানে যে কোনো রশ্মি নিই, আমরা আর একটু নিচে করে আঁকি। এরপর আমরা পেন্সিল নিয়ে একটা রশ্মি আঁকবো এখান থেকে। প্রথম রশ্মিটা যেহেতু আঁকবো, এটা আমরা একটু বড় করে নিব। এরপর আমরা রোলারটা সরিয়ে রাখলাম। প্রথমে আমরা যে কোনো রশ্মি একটি কি বিড়ি নিলাম, তাহলে একটা আমরা নামটা আগে দিয়ে নিই, নাম হলো বি এবং ডি, বিডি। এই বিডি থেকে আমরা কি করব, বি এর সমান করে বিসি কেটে নিব। ঠিক আছে, এই বিসি কাটতে গেলে আমাদেরকে, আমরা এমনি এমনিতে কাটতে পারবো না, আমাদের পেন্সিল কম্পাসের সাহায্য নিতে হবে। তো আমরা পেন্সিল কম্পাসের সাহায্য নিই, পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে আমরা বিবাহটা মেপে নিই। ঠিক আছে, এটা আমরা এই পেন্সিল কম্পাসের কাটাটা, এই যে বি রেখাটা নিয়েছি, বিবাহটা নিয়েছি, তার একটা বিন্দুতে নিলাম, এবং এই পেন্সিলটা একটু বড় করে আমরা এতটুকু পর্যন্ত নিয়ে এখানে একটা বৃত্ত ছাপ দিব। ঠিক আছে, এখন এই দৈর্ঘ্যটা আমরা কি করব, উঠিয়ে এনে আমরা যে বিডি রশ্মিটা নিয়েছি সেই বিডি রশ্মির বি বিন্দুতে বসাবো। দেখতে পাচ্ছ, এরপর আমরা এখানে একটা বৃত্ত চাপ নিলাম, আমরা পেন্সিল কম্পাসটাও পাশে সরিয়ে রাখলাম। তাহলে আমরা এখানে কি নিয়েছি, কার সমান করে, আমরা এটা নিয়েছি বি এর সমান করে, সেজন্য আমরা এখানে বি দিলাম, আর এটা হলো যে কি বিসি, সেজন্য এখানে সি বিন্দু নিলাম। ঠিক আছে, এখন দেখো আমরা
যে কোন একটি রশ্মি প্রথমে বিডি নিয়েছিলাম, আমরা রশ্মির চিহ্নটা দিয়ে নিই, যেহেতু আমরা রশ্মি বলেছি আমরা রশ্মির একটা চিহ্ন দিব, দিলাম আমরা রশ্মির চিহ্ন, আমরা যে কোনো রশ্মি বিডি থেকে বি এর সমান করে বিসি কেটে নিয়েছি। এখন আমাদের কাজ হলো এই যে বিসি রেখার বি বিন্দুতে আমাদের একটু লম্ব আঁকতে হবে। দেখো আমাদের লম্ব আঁকতে হলে আমরা কি করব, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে লম্ব আঁকবো, এখানে কিন্তু আমাদের চাঁদার সাহায্যে লম্ব আঁকার সুযোগ নেই, ঠিক আছে। আমরা ক্লাস সিক্সে কিভাবে একটি রেখার উপর একটি লম্ব আঁকতে হয় সেটা শিখেছিলাম, সেই জ্ঞানটুকু কাজে লাগিয়ে এখন আমরা কি করব, বি বিন্দুতে একটি কি আঁকবো, লম্ব আঁকবো। সেজন্য আমরা পেন্সিল কম্পাসটা এখানে আনলাম, এখানে এনে এখন এরকম করে একটা বৃত্ত চাপ দিব একদম বড় করে, ঠিক আছে, দিলাম। এরপর আমরা এই পেন্সিল কম্পাসটা বি বিন্দুতে বসে যে বৃত্ত চাপ দিয়েছি সেই বৃত্ত চাপটা দেখো এখানে একটা বিন্দুতে কি করেছে, ছেদ করেছে না, এই বিডি রেখাকে বৃত্ত চাপটা যে বিন্দুতে ছেদ করেছে, পেন্সিল কম্পাসটা উঠিয়ে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটা আমি সেটার উপর বসালাম এবং এটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে এখানে একটা বৃত্ত চাপ দিব। দেখো এই বৃত্ত চাপটাও কি করেছে, আগে যে বৃত্ত চাপটা দিয়েছে সেটাকে ছেদ করেছে, এখন পেন্সিল কম্পাসটা সে আগের মতন আবার উঠিয়ে এনে এখানে রেখা দুটি যে বৃত্ত যে বিন্দুতে ছেদ করেছে বৃত্ত চাপ দুটি সেই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটি বসাবো। তোমরা খেয়াল করবে আমি কিভাবে আঁকতেছি সেটা তোমরা দেখবা এবং তোমরাও ঠিক এভাবে করে আঁকবে। এখন আমরা করব কি, এটার একটা বৃত্ত চাপ উপরের দিকে দিব এরকম করে, আরেকটা বৃত্ত চাপ আমরা এই যে এই রেখাটাকে এখানে এখানে আরেকটা বৃত্ত চাপ দিব, ঠিক আছে। এখন দেখো এই রেখাটা এই বৃত্ত চাপটা আর এই বৃত্ত চাপটা একটা বিন্দুতে ছেদ করেছে, এখন সেটাকে আবার উঠিয়ে এনে পেন্সিল কম্পাসটা উঠিয়ে এনে কাটাটা এখানে বসালাম, বসিয়ে আমরা এটাকে ঘুরিয়ে নিয়ে ওই আগে উপরে যে বৃত্ত চাপটা দিয়েছি সেটাকে ছেদ করে মত কি করব, আরেকটা বৃত্ত চাপ দিব। এখন দেখো এই বৃত্ত চাপ দুইটি একটা বিন্দুতে ছেদ করেছে না, আমাদের কিন্তু এখন কিসের কাজ শেষ, আমাদের যে লম্ব আঁকার মূল জিনিস সেটা শেষ। এখন আমরা এই যে এই রোলারের সাহায্যে বি বিন্দু আর ওই দুইটি বৃত্ত চাপ কি করবো, আমরা যোগ করব, ঠিক আছে। দেখো এইভাবে করে এনে আমি এখানে বসালাম, এখানে বসিয়ে আমরা কলমের সাহায্যে এই দুইটি বিন্দু যোগ করে দিব, এটা উপর থেকেই দেই, দেখো এই যে আমরা যোগ করে দিলাম। এখানে দেখো আমাদের কিন্তু এখানে একটু করে ছেদ করে নেই বলে মনে হচ্ছে, ঠিক আছে, এটা না হওয়ার কারণটা হলো আমার এখানে বসানোর সময় একটু বাঁকা হয়ে গিয়েছিল, সেজন্য তোমরা এটা খেয়াল করবে যাতে তোমাদের কি হয়, তোমাদের এটা না হয়। আচ্ছা আমরা ধরে নিলাম এইটা এই বৃত্ত চাপটা এদিকে দিয়ে গেল, আমরা এটা একটা কাজ করতে পারি, যেটা আমরা একটু সরিয়ে নিলাম, এখন আমাদের কি এই বৃত্ত চাপটা কি করছে, এই দুটি রেখা যে বিন্দুতে ছেদ করেছে সেটা দিয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হলো আবার আমাদের কিসের দরকার হবে, আমাদের এই রোলারটা আমরা এখানে সরিয়ে রাখি, এখন আমাদের আবার পেন্সিল কম্পাসের দরকার হবে, কেন আমরা এখন পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি করব, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এখান থেকে এত বড় হবে কিনা তো জানি না, আমরা এটা মেপে নিব, এই যে এই অতিভুজটা মেপে নিব, এখানে আমরা একটা বৃত্ত চাপ দিব, দিলাম, দিয়ে এখন এই পেন্সিল কম্পাসের কাঁটাটা আমরা এখানে সি বিন্দুতে বসাবো, সেই বিন্দুতে বসিয়ে আমরা এটাকে ঘুরিয়ে কি করব, এইখানে একটা বৃত্ত চাপ দিব, ঠিক আছে। দেখো এই বৃত্ত চাপটা আমাদের কি এটা ছেদ করার কথা ছিল, যেহেতু আমি এটা ছোট করে এঁকেছি সেজন্য আমাদের প্রথমেই যে কোনো জিনিস আঁকার সময় কি করতে হয়, একটু বড় করে দিলে সুবিধা, যে পরবর্তীতে আমাদের দুবার আঁকতে হয়, এখন কিন্তু আমাকে দুবার আঁকতে হচ্ছে, ঠিক আছে।
এখানে আমি কি করব, দুবার আঁকলে আবার কি নাও মিলতে পারে রেখাটার সাথে, এই যে দেখো এখন মিলে নাই। হ্যাঁ, তাহলে এটা আমরা একটু এই পাশে নিয়ে আসি, সরিয়ে নিই, তাহলে হয়তো মিলবে। আমি আর একটু চেষ্টা করি, এখানে এখন এই পাশ থেকে চেষ্টা করব। এই যে হলো, এখন দেখো এটাকে সরি, এটা আমরা সরিয়ে রাখলাম। এখন দেখো এই যে আমরা প্রথমে কি করেছি, এই যে বিসি রেখার বি বিন্দুতে লম্ব বি এঁকেছি আমরা, সেটা নাম দিনে সেটাকে আমরা নামটা দিব। আমরা এখানে কি নাম দিয়েছি, এখানে আমরা নাম দিব পিই। এখন বি থেকে আমরা বিসি রেখার সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজে এর সমান ব্যাসার্ধ নিয়ে বি রেখার উপর একটা বৃত্তচাপ দিয়েছি, সেই বৃত্তচাপটা আবার একটা বিন্দুতে ছেদ করেছে, সেটার নাম দিলাম কি এ। এটা আমরা একটু দূরে সরিয়ে রাখি, কারণ আমাদের এটা যোগ করতে হবে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, এ এবং সি যোগ করতে হবে। ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে রুলার আমরা ব্যবহার করতে পারি, অথবা আমি রশ্মি ব্যবহার করো এটা আঁকতে পারি। দেখি এই যে এরকম করে আমাদের কি করতে হবে, আঁকতে হবে। এখন আমরা পেন্সিল দিয়ে আবার দেখব এই যে এটা এটার সাথে যোগ হয়েছে কিনা, আমরা চেষ্টা করব। বাঁকা হয়ে যাচ্ছে, আমি এটা রশ্মি দিয়ে এঁকে দিই। ঠিক আছে, আমার এখানে একটু সমস্যা হচ্ছে, সেজন্য আমি কি করলাম, এইখানে রশ্মির সাথে এটা আমরা তোমরা স্কেল দিয়ে এইভাবে করে যোগ করে দিবা পেন্সিলের সাহায্যে, এই যে যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদেরকে যেই তত্ত্বগুলো দেওয়া ছিল সেগুলো দিয়ে আমরা কি এঁকেছি, একটি সমকোণ ত্রিভুজ এঁকেছি। যেহেতু এখানে এই পদ্ধতি এঁকেছি, তাহলে এখানে আমাদের একটা সমকোণ হয়েছে, এই জন্য আমাদেরকে এখানে একটা সমকোণের চিহ্ন দিতে হয়। সমকোণের চিহ্নটা কিভাবে দিতে হয়, এরকম একটা বক্স আকারে দিতে হয়। এই যেভাবে দিলে আমাদের এটা কি বোঝাবে, এটা হলো সমকোণ ত্রিভুজ, অর্থাৎ এখানে কি হয়েছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন আমরা এটা কার সমান, এই যে এই অতিভুজটা যে আমরা আঁকলাম এটা হলো কার সমান, এটা এর সমান। সেজন্য আমরা এটা এখানে দিলাম, প্রত্যেকটা জিনিস আমরা বুঝিয়ে দিয়েছি যে এটা আমরা প্রথমে বিডি রশ্মির থেকে বি এর সমান করে বিসি কেটে নিয়েছি, বিসি রেখার বি বিন্দুতে বি লম্ব এঁকেছি, এবং আবার বিসি রেখার সি বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর সমান অর্থাৎ অতিভুজে এর সমান ব্যাসার্ধ নিয়ে বি রেখার উপর একটা বৃত্তচাপ দিয়েছি, সেই বৃত্তচাপটা কি করেছে, সেই বৃত্তচাপটা বি রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে। বিন্দুতে ছেদ করেছে, এরপর আমরা পেন্সিলের সাহায্যে এ এবং সি যোগ করে দিয়েছে, তাহলে আমাদের অঙ্কন শেষ হলো। অর্থাৎ আমাদেরকে একটা অতিভুজ, অতিভুজ আর একটা বাহু দেওয়া ছিল, তার সাহায্যে আমরা কি এঁকেছি, একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। এখন আমরা যেটা এঁকেছি সেটা আমরা দেখব, সেটার বিবরণটা আমাদের লিখতে হবে, অঙ্কন বা অঙ্কনের বিবরণ। আমরা প্রথমে কি করেছি, যে কোনো রশ্মি বিডি থেকে বি এর সমান করে বিসি নি, এরপর 2 নম্বর আমরা কি করেছি, বিসি রেখার বি বিন্দুতে বি লম্ব এঁকেছি, বি লম্বটা আমরা কিভাবে এঁকেছি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা ঠিক সেভাবে আঁকার চেষ্টা করবা। এখন এরপর আমরা বিসি রেখার সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বি রেখার উপর একটা বৃত্তচাপ আঁকে, যেন এটি বি কে এ বিন্দুতে ছেদ করে, এ ও সি যোগ করে, তাহলে ত্রিভুজ এ বি সি হলো কি, উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে দেখো আমাদেরকে একটি বাহু, একটি অতিভুজ দিলে আমরা কি আঁকতে পারবো, একটি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো। আমরা তোমাদের নবমধ্যায়ের যেই সম্পাদ্যগুলো ছিল 1 থেকে 6, ধারাবাহিকভাবে সেগুলো কিভাবে আঁকতে হয়, অঙ্কনের বিবরণ কিভাবে লিখতে হবে, সেগুলো আমরা আলোচনা করেছি, দেখিয়েছি, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ, তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে, পরবর্তী ক্লাসে আমাদের কি এগুলো কাজে লাগবে। তো সামনের ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকেই ধন্যবাদ।